নমস্কার, ফিউ মিনিটস উইথ মির আমি শাশ্বতী। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। এই জায়গাটা আমার একান্ত নিজস্ব জায়গা। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, রাত্রি 12:30 বাজছে, এখন চারিদিক নিস্তব্ধ। এখন আমি বসেছি, আজকে যে টপিকটা ছিল নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এটার উপরে কিছু বলতে হবে। আমার কিন্তু সারাটা জীবনই এই নিজেকে খাপ খাইয়ে নিতেই হয়েছে, কারণ আমার হাজবেন্ড সবসময় বাইরে থেকেছে, বাইরে অর্থাৎ কলকাতার বাইরে, কখনো উত্তরপ্রদেশ, কখনো মধ্যপ্রদেশ, কখনো অরুণাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় থেকেছে। কারণ ও মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো যেখানে ওই পেপার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, তারপরে সিমেন্ট প্ল্যান্ট, এই সমস্ত প্ল্যান্টে প্ল্যান্টে ওদের নানারকম থাকতে হয়েছে। আর আমি এখানে থেকেছি, আমার 5 জন বয়স্ক মানুষ, মানে আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি আর আমার খুড় শ্বশুর, যিনি বিয়ে করেননি, এই 5 জন প্লাস আমার ছেলে, এদের নিয়ে আমি থেকেছি এখানে। এবার বয়স্ক এবং বাচ্চাদের তো কখনো বলে কয়ে সমস্যা হয় না, না সবসময় আনএক্সপেক্টেড ব্যাপারটাই থাকে। তো সেই সব জায়গায় আমাকে একলাই মানে সমস্ত যা যা সিদ্ধান্ত নিতে হবে, যা করতে হবে করতে হয়েছে। অনেক রকম ঘটনাই ঘটেছে, কিন্তু আমার তো তখন ওকে জানাবার, ও কোথায় তখন রয়েছে, অরুণাচল প্রদেশ না কখন রয়েছে, দিবাপুর না কখন রয়েছে, কোথায়, আমি সেখানে ফোন করে কি করবো, যে আমি কি করবো সেটা জানতে চাইবো। আমাকে ইমিডিয়েট নিজের সিদ্ধান্তই নিতে হয়েছে। এবং যে আমার হয়তো এরকম আমার হয়েছে যে আমি আমার ছেলের মনে আছে, আমার মাধ্যমিকের পরে ফর্ম তুলতে গেছিলাম কোথাও কোনো স্কুলের, হ্যাঁ পাঠ্যভবনে দেবো বলে আমি ফর্ম তুলতে গেছিলাম। ও সাউথ পয়েন্টে পড়েছে 1 থেকে 10, তো আমার ওর খুব শখ ছিল পাঠ্যভবনে পড়বার, তো আমি তখন 11-এর ফর্ম তুলতে গেছি পাঠ্যভবন, এবং তার সাথে বোধহয় আরেকটা কোনো স্কুলও নিয়েছিলাম, মনে পড়ছে না। মানে প্রচুর লাইনে দাঁড়িয়ে আছি, সে দাঁড়িয়ে ফর্ম তুলছি রোদের মধ্যে, সেটা বোধ হয় জুন মাসটা হবে নাকি মে মাস। সেই সময় আমাকে আমার ছেলে ফোন করছে যে মা, দাদুর খুব শরীর খারাপ লাগছে, দাদু সকালবেলা জল খাবার খায়নি, তুমি শিগগির চলে এসো, দাদু কিছু খাচ্ছে। আর বাবার অনেক ওষুধ খেতে হতো, প্রেশারের ওষুধ, ওষুধ অনেকগুলো ওষুধ সকালবেলা থাকতো, নানা রকম ওষুধ, তো সেগুলো খাচ্ছে না। তখন আমি সেই মানে ফর্ম তোলার লাইনে, হয়তো আমার আর কিছুটা গেলেই ফর্মটা পেয়ে যাব, সেই লাইন ছেড়ে দিয়ে দৌড়ে চলে এসেছি যে ওই ওষুধগুলো তো বাবাকে খাওয়াতে হবে, অথচ বাবা কিছু খাচ্ছে না, সকাল থেকে খালি পেটে তো ওষুধ খাওয়ানো যাবে না, তো চলে এসেছি। মানে এরকম আমি তখন যদি চিন্তা করতাম যে না ফর্মটাই আমার আগে, তাহলে এদিকে আমার বাবাকে তো অন্য কেউ পারবে না করতে, আমাকেই আসতে হবে। এরকম এগুলো তো খুব ছোটোখাটো ব্যাপার, এরকম বড় সড়ো অনেক রকম ব্যাপার হয়েছে যেখানে খুব মাথা ঠান্ডা রেখে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। যেমন একটা দিনের কথা বলছি, আমার শাশুড়ি প্রায় পড়ে যান, পড়ে যান মানে ওনার একটু গ্যাস অম্বল হলেই মাথা ঘুরে পড়ে যায়। তো সেবার ওরকম পড়ে গেছে, যথারীতি আমার হাজবেন্ড বাইরে, আমার ছেলেও তখন জিমে গেছে, আমি বাড়িতে একা, তখন আমার মা বাবা কেউ নেই, সবাই চলে গেছে, আমার শাশুড়ি শ্বশুরমশাইও নেই, খুব শ্বশুরও মারা গেছেন, 4 জন শাশুড়ি আছেন। তো সেই সময় আমি বাড়িতে একা রয়েছি। এবার পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তুললাম, মাথা বিশালভাবে ফুলে গেছে, মানে মাথায় সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে ফুলে গেছে। তো আমি তাড়াতাড়ি করে বরফ লাগাচ্ছি বলছি, তারপরে করতে করতে ছেলে এলো, ছেলেকে বললাম তুই শিগগিরই একজন ডাক্তার, ও কাউকে ডেকে নিয়ে দেখ মাথায় লেগেছে, যদি কিছু প্রবলেম হয়ে যায়। তো ডেকে নিয়ে এলো, এবারে তারপরেই উনি এসে বলছেন, তারপরে কিন্তু আমার শাশুড়ি সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, মানে প্রথমটা যে জল টল দিয়ে দিলাম, মাথায় বরফ টরফ ঘষে দিলাম, সেরকম কোনো প্রবলেম নেই। উনি ভীষণ টিভি দেখেন, তো উনি বললেন টিভিটা চালিয়ে দাও, দেখবো সন্ধ্যেবেলা। তো টিভি দেখছেন, তারপর ডাক্তার এলো, আমি ওকে আমার হাজবেন্ডকে আমি কিছু জানাইনি, ডাক্তার এলো, ডাক্তার এসেই বলছে আমার ছেলেকে বলছে, তোমাকে আমি লিখে দিচ্ছি একটা হসপিটালের নাম বললো কোথায়, তুমি শিগগিরই নিয়ে যাও, ওনাকে সিটি স্ক্যান করাও। তা আমি বললাম যে কী এমন হলো যে সিটি স্ক্যান করাতে হবে না, তো বলছে না না ওনার ইন্টারনাল হ্যামারেজ হতে পারে। আর ইন্টারনাল হ্যামারেজ হলে তো একটু বোঝা যে যাবে যে কিছু একটা অস্বস্তি হবে ওনার শরীরের মধ্যে, উনি তো বসে সাধারণ মানুষের মতন টিভি দেখছেন। তাহলে
তখন হচ্ছে না বলা যায় না, এখন দেখছেন না হয়তো মাঝে রাতে দেখবেন যে হাত পা সব হাত পা মুখ সব বেঁকে যাচ্ছে। আমি বললাম যে আমি তখন তো খুব চিন্তায় পড়ে গেলাম, কেন একটা সুস্থ মানুষকে আমার প্রথমত চারতলা আমার লিফট নেই, তাকে নামিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাব, তারপরে হচ্ছে সিটি স্ক্যানে ঢোকাবো, তারপরে ওখানে আবার কি বলবে, আবার হসপিটালে ভর্তি করে দিতে বলবে, অথচ আমি দেখছি সুস্থ মানুষ। আমার এদিকে আমার হাজবেন্ড এখানে নেই, এবার আমি যদি ওকে জানাই যে এসব বলেছো তো ওখানে চিন্তায় পড়ে যাবো, তো বুঝতে পারবো না যে আমার এখানে সুস্থ রয়েছে। তখন আমি বুঝতে পারছি না যে আমি কি করবো, অথচ আমি যদি না করি আবার উনি বলে গেলেন মাঝরাতে দেখবেন যে হাত পা বেঁকে যাবে, মানে ডাক্তার এরকম কথা বলবেন আমি ভাবতে পারিনি, ওনাকে তো আমি ভরসা করেই ডেকেছিলাম, আমি জানি না কেন বললেন, যাই হোক। তারপরে আমি তখন কি করবো, পাড়াতে একজন আছে ও খুব মানে শুনলেই চলে আসে, তো আমি ওকে ডাকলাম যে তুমি একটু এসো, তারপরে এলো, আমি বললাম দেখো এরকম এরকম ব্যাপার বলছে, তখন ও বললো যে বৌদি কিছু করতে হবে না, আমি দেখতে পাচ্ছি মাসে মাসে একদম সুস্থ, ও সমস্ত কিছু ইন্টারনাল হ্যামারেজ হলে এরকম সুস্থভাবে বসে কেউ টিভি দেখতে পারে না, কিছু তো শরীরে হয়তো অসুবিধা হবে, আর আমি দেখো তাও যদি কিছু হয়, এবার আমি শুনলাম শুনেও আমি দিলাম না, এবার যদি মাঝপথে মাঝরাতে কোনো প্যারালাইজড হয়ে যায় কিছু হয়ে যায়, উনি যেরকম বলে গেলেন হাত পা মুখ বেঁকে যাবে কিছু হবে, তখন আমি কি করবো বলো, তখন তো আমার নিজের একটা ডিপেন্ডেন্স হবে যে আমি দিলাম না কেন, অথচ এখন যদি নিয়ে যাই তাহলে একটা সুস্থ মানুষকে চারতলা থেকে নামাতেই সে অসুস্থ হয়ে পড়বে, তারপরে গিয়ে সিটি স্ক্যানে ঢোকানো, তারপরে হসপিটাল কি বলবে না বলবে, তো এগুলো করবো কি করবো আমি কিছু সিদ্ধান্ত নিতে পারছি না, আর ওকে আমি জানাতে পারছি না কারণ দূরে বসে টেনশন করবে, ও কিছু বুঝতে পারবে না যে মা কতটা ভালো আছে এখানে। তখন ও বললো যে বৌদি যদি মাঝরাতে হয় আমাকে ডাকবে না, বললাম তুমি তো ঘুমিয়ে পড়বে, বলছে না আমি ফোন খোলা রাখবো, যদি কিছু হয় আপনি ডাকবেন, তো কিছুই হয়নি, নর্মাল পড়ে গিয়েছিলো, সে মাথা ফুলে গেছিলো, তারপরে আবার আস্তে আস্তে কমেও গেল, সেটা হলো। একদিন আমার বাবা হঠাৎ করে খাচ্ছিল, টেবিলে বসে জল খাবার খাচ্ছে, হঠাৎই দেখলাম মাথাটা এরকম নিচু হয়ে যাচ্ছে, মানে এরকম চোখটা স্থির হয়ে যাচ্ছে, মাথাটা নিচু হয়ে গেল, কি হলো কি হলো, আমি সঙ্গে সঙ্গে বাবার বুকে মানে পাম্প করতে শুরু করেছি, আর বাবার বডিটা পুরো ছেড়ে দিয়েছে, মানে চেয়ার থেকে পড়ে যাচ্ছে আর কি। তখন আমি ছেলেকে বললাম তুই শিগগির যা ডাক্তারের কাছে, সেখানেও ডাক্তারের একটা আরেক অভিজ্ঞতা হলো, যখন বলেছে যে আমার দাদুর বয়স কত বলেছে, বয়স অত, ও কি করতে হবে ডেথ সার্টিফিকেট দিতে হবে, এরকম কথা উনি বললেন। যাই হোক এলেন, তো উনি আসার আগেই বাবাকে বুক মালিশ করাতে হোক, যাই হোক বাবা উঠে পড়লো, উঠে পড়ে মানে ওইটুকু সময়ের জন্য বাবার জ্ঞান ছিল না, কিছু একটা হয়েছিল, তো তখন আমি কি করবো বুঝতে পারলাম না, তারপর আবার আরেকজন ডাক্তারকে ডেকে আমি দেখালাম, কিছু একটা হয়েছিল হার্টে, তো এগুলো সবই আমি যখন একা থেকেছি বাড়িতে, হয়তো তখন ছেলে অনেক ছোটও ছিল, তখন ও বোধ হয় কলেজেও ঢোকেনি এরকম, তো সেই সময়টা এটা এটা হচ্ছে বোধ হয়, হ্যাঁ তখন কলেজের কোনো গল্পই নেই, তখন 7-8 সাল না 9 সালের কথা বোধ হয় এটা, তো এরকম না অনেক অনেক পরিস্থিতি আমার জীবনে এসছে যেখানে আমাকে খুব মাথা ঠান্ডা করে, তখন আমি যদি হুড়মুড় করতাম যে না আমি পারবো না, আমি করতে পারছি না, করবো না, এগুলো যদি বলতাম তাহলে হতো না, আমাকে মাথা ঠান্ডা করেই করতে হয়েছে, এবং আমি যদি বিপদে পড়ে আমার হাজবেন্ডকে ফোন করে দিলাম দেখো এই হয়েছে কী করবো, সেখান থেকে ও বেচারাও কিছু বুঝতে পারতো না, অনেক রকমভাবে অনেক কিছু করতে হয়েছে। তারপরে আমার ছেলের লেখাপড়ার ক্ষেত্রে ও 2 বছর পরীক্ষায় বসেনি, হায়ার সেকেন্ডারিতে বসেনি, সেই সব নিয়ে অনেক মানে অনেক রকম, একটা ছেলে যখন 2 বছর হায়ার সেকেন্ডারিতে বসছে না বোঝাই যাচ্ছে অনেক রকম হতে পারে সংসারে, কিন্তু ও মানে পড়া তৈরি হয়নি বা যাই হোক যে কোনো কারণে ও চাইবে যে আমি ভালো করবো না হলে দেবই না, এরকম একটা ব্যাপার ছিল, তো যখন দিল তখন ভালো রেজাল্টই করেছিল, ও অল ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 524 র্যাঙ্ক হয়েছিল, এবং ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়াতে ওর র্যাঙ্ক হয়েছিল কোথায় 5 লাখ না কত না কি 17 লাখ কোথায় পরীক্ষা দিয়ে, আমার ঠিক খেয়াল নেই কত পরীক্ষা দিয়েছিল, ওর 21,000 র্যাঙ্ক হয়েছিল, ভালো র্যাঙ্ক হয়েছিল, কিন্তু দুয়ার দেয়নি, তো সেই নিয়ে অনেক রকম ব্যাপার, সব কিছুই আমাকে না ম্যানেজ করতে হয়েছে, খাপ খাইয়ে নিতে হয়েছে, কোথাও আমি অধৈর্য হতে পারিনি, কোথাও আমি দিশা হারিয়ে ফেললে কাজ চলবে না, আমার উপরেই সবটা নির্ভরশীল, এভাবেই আমাকে চলতে হয়েছে। আর বরাবরই ওই বাচ্চাদের আনন্দ দেওয়ার যে ব্যাপারটা সেটা যদি বলি, তো বরাবর আমি পছন্দ করি, যেটা আমি মনে করি যে বাচ্চা মানে কিন্তু আমার সম্পত্তি নয়,
সে একটা আলাদা সত্তা, আমার আমার সন্তান, বাট সে আমার সম্পত্তি নয়, সে একটা আলাদা সত্তা। তাকে ছোট থেকে প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, সে ছোট বলে তাকে আমি সম্মান দেব না তা নয়, কিন্তু সম্মান অর্থাৎ এই নয় যে তাকে আমি প্রণাম করছি, সম্মান অর্থাৎ সে যখন কিছু জানতে চাইছে আমি পাত্তাই দিচ্ছি না, হয়তো আমি হয়তো কথাই বলে যাচ্ছি অন্যের সাথে, আমি ওর কথা কোনো পাত্তাই দিচ্ছি না, সেটা না করে যদি আমি বলি হ্যাঁ বাবু দাঁড়াও, ওকে এত বুঝিয়ে দিলাম জিনিসটা কি জানতে চাইছে বা কিছু একটা, হয়তো যেটা হয়তো ও না জানলেও চলবে, কিন্তু ও হয়তো জানতে চাইছে, ওর জানার মতন কোনো মানে পড়াশুনো বা অন্য কিছু বলছি না, অন্য কোনো একটা ব্যাপারে হয়তো ও জানতে চাইছে, কিন্তু সেখানে আমরা জানি ও বাচ্চা, ওকে বলে কি হবে, ওকে থামিয়ে দিই, থামিয়ে দিয়ে আমরা নিজেদের মতো গল্প করতে থাকি। সেখানে আমি মনে করি যে ওর কিউরিয়াসিটি হোক বা যাই হোক, যেটা জানতে চাইছে ওকে যতটুকু ওকে বোঝানো ব্যাপার বুঝিয়ে দিতে হয়, আর সবসময় ওই তুমি এর মধ্যে আসবে না, তুমি ওর মধ্যে আসবে না, তুমি এ বড়দের কথায় থাকবে না, এতে না ওদের আরো মানে কিউরিয়াসিটিটা বেড়ে যায় যে কি এমন কথা যেটা আমাকে লুকিয়ে হচ্ছে, আমাকে কি করে হচ্ছে, আমাকে বলা যাবে না, এতে আরো বেড়ে যায়। কিন্তু আমি যদি সবের মধ্যে ওকে রাখি বা ওর মতামত একটু যখন বড় হয় ওর মতামত নিই, তাহলে কিন্তু ওরা ইম্পর্টেন্সটা, ওকে যে আমি ইম্পর্টেন্স দিচ্ছি সেটা বুঝতে পারে। কিন্তু সবসময় যদি আমি ওকে দুধুভাত করে রেখে দিই তাহলে কিন্তু সেটা খারাপই হয়। তারপরে আর এছাড়াও আমি অনেক জায়গায় দেখেছি যে কিছু হলেই ভীষণ চটাং চটাং মারধর ব্যাপারটা থাকে বাচ্চাদের উপরে, আমি সেটাও মানে মনে করি না যে ঠিক। আমাদের মা মনে আছে, আমি কোনো দিনও মার খাইনি, কোনো দিনও না, মা যদি একটা চোখ বড় করে তাকাতো না ভয় পেয়ে যেতাম, মানে আমাদের আর সাহস থাকতো না যে তার উপরে কোনো কথা বলি, মায়ের পার্সোনালিটিটাই এমন ছিল। তো সেইখানে আমার মনে হয় না যে মারার দরকার পড়ে, যদি আমি মারি তাহলে মার খেতে খেতে তার একটা সময় মারটা সহ্য হয়ে যাবে, সে তখন বলবে, উল্টে বলবে, হাত পেতে দিয়ে বলবে না কত মারবে মারো, তখন আমার পত্ত বন্ধ, তখন তোমার দেয়ালে পিঠ ঠেকে যাবে, তার থেকে ভয়টা রাখা ভালো, তাই না? সুতরাং ওই সেই পার্সোনালিটি মায়ের অবশ্যই থাকতে হবে, যে আমাকে আমার বাচ্চা আমি ভালোও যেমন বাসবো, আবার যখন যেটাতে আমি বারণ করবো সেটাতে কিন্তু আমি একটু চোখ বড় করলেও ভয় পাবে, সেই জায়গাটা মানে